আমার ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা ছাত্র তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশানে স্বাগত জানাই তোমরা যারা এই বছর ক্লাস ইলেভেনে উঠলে এবং যারা ক্লাস টুয়েলভ মানে সামনে বছর দ্বারা এইচএস পরীক্ষা দেবে তোমাদের জন্যই আজ আমি তোমাদের সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো কেমিস্ট্রি এবং সেই কেমিস্ট্রির জন্য বেস্ট বুকসের যে লিস্ট এবং সেইটি যে শুধুমাত্র আমি তোমাদের এইচএসের জন্য দেবো তাই নয় তোমরা যারা আইআইটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেন অ্যাডভান্সে এই সবে বসবে তোমাদের জন্যই আজ আমি কেমিস্ট্রির যে বেস্ট বুক লিস্ট সেটি আজ আমি নিয়ে এসেছি এবং আমার এই ভিডিওটিতে তোমরা যে শুধুমাত্র যারা পাস মার্ক চাও তারা কি বই পড়বে যারা ফিউচারে কেমিস্ট্রি অনার্স পড়তে চাও তাদের জন্য দেবো এবং যারা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তাদের জন্য আজ আমি বইয়ের সম্পূর্ণ লিস্ট দেবো আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে তাই আমি চাই তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে আমি প্রথমে তোমাদের বলবো যে তোমরা যারা এইচ মানে কেমিস্ট্রি নিয়েছো অনলি অনেকের আছে যে আমাদের এই কেমিস্ট্রি না থাকলে আমরা এইচএস এর পরে এই সাবজেক্টেতে আমরা অনার্স পাবো না আমাদের জিওলজি বা বটানি বা ফিজিওলজি এইসব অনার্স নিতে গেলে কিন্তু আমাদের অনেক সময় আমাদের কেমিস্ট্রিটা কিন্তু পাঁচ সাবজেক্টে দরকার হয় বা আমাদের এইচএস যেন ওই সাবজেক্টটা থাকে তাদের জন্য আমি বলবো আমাদের ছায়া প্রকাশনী এবং সাঁতরা পাবলিকেশন দুটো বই অত্যন্ত ভালো এবং সেইগুলো তারা এইচএস সিলেবাস অনুযায়ী যে বইগুলি হয় সেগুলি হলো টিভি নাম্বার যুক্ত বই একটু পাতলা হয় তোমরা সেই বইগুলো কিনতে পারো তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে এবং সেখানে সম্পূর্ণ এইচএস সিলেবাস অনুযায়ী কিন্তু বইগুলি করা রয়েছে তোমরা সেই অনুযায়ী পড়বে এবং দোকানে গিয়ে যদি তোমরা বলো তোমাদের মোটা মোটা বই কেনার কোনো দরকার নেই ওই পাতলা বই কিনলেই এবং সেগুলো পড়লেই তোমাদের হবে এরপরে চলে আসবো তোমরা যারা অনার্স নিতে চাও মানে এইচএসের পরে কেমিস্ট্রিতে অনার্স নিতে চাও বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে চাও তোমরা ওই ছায়া প্রকাশনী বা পাবলিকেশন দুটো বই অত্যন্ত ভালো এবং সেখানে তোমরা মোটা বইটা নেবে এবং যেখানে আমাদের জয়েন্ট নিটের বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার করা রয়েছে এরপরে আমি তোমাদের বলবো আমাদের এন যে টেক্সট বুক সেইটা তোমরা পড়ো এবং ছয়তে হলো আমাদের যে ছায়া প্রকাশনীর রসায়ন শিক্ষক প্রশ্ন উত্তরের একটি বই আছে সেই বইটি তোমরা অতি অবশ্যই কিনে অভ্যাস করবে এবং কানাইলাল মুখোপাধ্যায় গ্রন্থ ভারতী এই বইটিও কিন্তু আমাদের কেমিস্ট্রির জন্য খুবই ভালো এবং তোমরা যারা এইচএসের জন্য মানে খুব ভালো যারা নম্বর করতে চাও নাইনটি পারসেন্ট বা তার বেশি তাদের জন্য আমি কিন্তু তোমাদের এই তিন থেকে সাত এই বইয়ের লিস্টটা আমি দিলাম এবং যারা ভবিষ্যতে কেমিস্ট্রিতে অনার্স করতে চাও তোমাদের জন্য আমি এই বইয়ের লিস্টটা দিলাম এবং এবার এরপরে আমি তোমাদের যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে তোমরা কোন বই ফলো করবে তোমরা অতি অবশ্যই এই বইগুলো পড়বে এরপরেও কোনগুলি পড়বে সেগুলো এবার আমি তোমাদের দিচ্ছি তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আমাদের জয়েন্ট এন্ট্রান্স বেঙ্গল জয়েন্ট নিট মেন অ্যাডভান্স বিভিন্ন এক্সামে বসতে চাও আমি এখন যে বইগুলোর নাম দেবো তার মধ্যে প্রতিটি বই ভালো একটি হলো আমাদের এনসিআরটি যে টেক্সট বুক সেইটি আমাদের ইন জন্য ভীষণ ভালো সেই বেস্ট ফর ইনঅর্গানিক নেক্সট হচ্ছে আমাদের মডার্ন এবিসি অফ কেমিস্ট্রি এই বইটি অত্যন্ত ভালো তিনেরটি হলো বালাজি পাবলিকেশান ফর প্র্যাকটিস এমসিকিউ আমাদের এই যে বালাজি পাবলিকেশনের বইটি রয়েছে সেটি আমাদের এমসিকিউ এর প্র্যাকটিসের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং বালাজি পাবলিকেশানেরই অর্গানিকের জন্য হয়ে থাকে এম এস চৌহান এবং ফিজিক্যালের জন্য এন আভাস্থি তাহলে তোমরা বুঝতেই পারলে তোমরা ইন জন্য তোমরা যদি এনসি একটি পারো পড়ো তাহলে ইজ ভেরি গুড বুক অ্যান্ড অর্গানিকের জন্য এম এস চৌহান অ্যান্ড ফিজিকালের জন্য এন আভাস্থি এরপরে আমি তোমাদের ছ নম্বরে বলবো আরিহান্টা পাবলিকেশনের তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ো চ্যাপ্টার ওয়াইজ মিন্স হচ্ছে যে আমাদের যে বইগুলি রয়েছে সে একটা চ্যাপ্টার তোমরা যখন শেষ করবে তোমাদের সিলেবাস তখন তারপরে তোমরা আরিহান্টের পাবলিকেশনের যে বইগুলি আছে তারও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পড়াগুলিকে যদি সেভাবে রেডি করো ওদের চ্যাপ্টার ওয়াইজ তাহলে খুবই ভালো হয় আমি সাথে বলবো যে লাস্ট ইয়ার্স কোয়েশ্চেন্স অ্যান্সার সলভ বুক সেখানে আমাদের নিটের জন্য থার্টি টু ইয়ার্স মানে বত্রিশ বছরের নিটের কোয়েশ্চেন সলভ করা আছে লাস্ট ইয়ার্সের সেই বই কিন্তু পাওয়া যায় এবং সেই বইটা কিনে তোমরা যদি অভ্যাস করো তোমরা অনেক উপকার পাবো পাবে এবং আরেকটা আইডিয়া হলো যে এবং তোমরা বুঝতেও পারবে যে আমাদের কি ধরনের প্রশ্ন আসছে মানে আমরা যদি থার্টি ইয়ার্সের কোয়েশ্চেন্স আমরা যদি দেখে থাকি তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন আসছে আরেকটি কথা বলবো তোমরা যদি কেউ কোনো ইনস্টিটিউটে বড় যে কোনো ইনস্টিটিউটে আমি নাম নিচ্ছি না তারা তো তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়েই থাকবে এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটে স্টাডি মেটেরিয়াল এখন নিটেতে কিনতে পাওয়া যায় এছাড়া তোমরা কলেজ স্ট্রিটে গেলেও কিন্তু দোকানে পাওয়া যায় যে কোনো স্টাডি মেটেরিয়াল কোনো ইনস্টিটিউটে তোমরা যদি বলো সেখানে কিন্তু পাওয়া যায় তোমরা কিন্তু সেইগুলোকেও নিয়ে এসে তোমরা স্টাডি করতে পারো আরেকটি কথা পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই তাই তোমরা যদি এইভাবে চলো কারণ তোমরা সবে মাত্র এখন ক্লাস ইলেভেন আর টুয়েলভে উঠেছো তোমরা এই বইগুলো যদি ফলো করো তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে এবং তোমরা যে পরীক্ষা মানে বসে চাইছো যে আমি এক্সামে আমরা সফলতা পারবো নিশ্চয়ই তোমরা তোমরা সাকসেস হবে এবং লাইফে অনেক বড় হবে এবং শেষ সব আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি তাই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিক এডুকেশন গুলি পাওয়ার জন্য আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশন কে সাবস্ক্রাইব করে দিও थैंक यू